কথা, তুই হলে গিয়ে রায়চৌধুরী বাড়ির বউ, রায়চৌধুরী বাড়ির বউ গয়না পরবে না তো কে পরবে? হ্যাঁ বারবার এক কথা কেন বলছো? আরে না না, আমি কিচ্ছু বলছি না, আমি তো শুধু মায়ের হুকুম তামিল করছি। নে ধর এটা পর। না না মানে আমি তোর জন্য কষ্ট করে আমার ঘর থেকে সিঁদুর কৌটো নিয়ে এলাম, আর তুই পড়বি না? পর এভাবে হবে না, বেশি করে পড়ো। আবার আর একটু পড়তে হবে, পর পর। না বলছি তো, সিঁদুর পড়ছিস না কেন? কেন পড়ছিস না সিঁদুর? তোর জন্য, তোর জন্য আমার দাদু ভাইয়ের এত বড় সর্বনাশ হতে চলেছে বোধ হয়, তোর জন্য। হ্যাঁ মা, ওমা কি আপনি কি বলছেন? কি দাদু ভাইয়ের সর্বনাশ মানে আমাদের সূর্যর কিছু হয়েছে মা? আমার 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 সর্বনাশ হয়ে গেল, আমার আমার সর্বনাশ হয়ে গেল, আমার আমার। ওকে ওকে কেউ হাসপাতাল থেকে বের করে নিয়ে গেছে। হ্যাঁ কিন্তু কিন্তু এটা কি করে সম্ভব আমি বুঝতে পারছি না। এমনি এমনি কেউ হাসপাতালে গিয়ে কাউকে বের করে আনতে পারে? আমি বুঝতে পারছি না কুন্তলা, আমি কিচ্ছু বুঝতে পারছি না। সূর্য এই মাত্র মাকে ফোন করে বলল, আমার ভয় লাগছে আমার দাদু ভাই না কোনো বড় ক্ষতি করে দেয়, কোনো ক্ষতি করে দেয় আমার দাদু ভাই। না না কিচ্ছু আমার লাগছে এবার, কিচ্ছু না। এই তো এই তো আমি সিঁদুর পড়ছি, এই তো। বেশি করে পড়, বেশি করে পড়, আরো বেশি করে পড়, আমার দাদু ভাইয়ের জন্য আরো বেশি করে পড়, বেশি করে পড়। জয় মা। আচ্ছা বড় বউ দিদি, ফোনটা কোন নাম্বার থেকে এসেছিল সেটা বলতে পারো? নাম্বারটা বোধহয় ফোনে আছে, ফোনটা নেবার কাছে আছে। মা ও মা ও ও মা, সিংহ বাহিনী, মা সিংহ বাহিনী, মাকে রক্ষা করো, রক্ষা করো মা। আমার দাদু ভাইয়ের জন্য কোনো বিপদ না হয় মা গো, আমার দাদু ভাইয়ের জন্য কোনো বিপদ না হয় মা গো, আমার দাদু ভাইয়ের জন্য। মা মা এই দেখুন আমি নাম্বারটা খুঁজে পেয়েছি, দাঁড়ান আমি এই নাম্বারে কল করছি। এই তো বাজছে, বাজছে। আচ্ছা ফোনটা ধারে কাছে বাজছে, তোমরা শুনতে পাচ্ছ? আমি ঠিক শুনতে পাচ্ছি, এই ধারে কাছে কোথাও ফোনটা বাজছে। আচ্ছা মা এই নাম্বারটা থেকেই তো সূর্য বাইরে থেকে ফোন করেছিল, আর এই নাম্বারটাই ধারে কাছে কোথাও বাজছে, কি ব্যাপার? মা আপনারা শিগগিরই আসুন, মা মা শিগগিরই আসুন আপনারা। আবার না না, চলো চলো গিয়ে দেখি। সাহেবের জন্য কিচ্ছু না হয়, কিচ্ছু না, কোনো ক্ষতি যেন না হয়, কিচ্ছু যেন না হয়। হ্যাঁ সূর্য, তুই বললি তোকে হসপিটাল থেকে কে একজন নিয়ে গেছে। হ্যাঁ গো, বলছি তুমি তুমি ওকে পেলে কোথা থেকে? হ্যাঁ দুজনে এভাবে হাসছো কেন? আমি তো, তার মানে তুমি সেই লোক? দাদু ভাই, দাদু ভাই এসেছে আমার, এই দেখো বড় বোমা, আমার দাদু ভাই এসে গেছে। না ও এখনো দুর্বল আছে, ওকে এভাবে জড়িয়ে ধরো না। ধরবো না,
দাদু ভাইকে আচ্ছা ঠিক আছে বাবা ধরবো না আমার দাদু ভাইকে আমার দাদু ভাই ফিরে এসেছে এই অনেক ভালো থাকো দাদু ভাই ভালো থাকো আমি আমি দূর থেকে তোমাকে একটু আদর করে দিই কেমন দূর থেকে মা সিংহ বাহিনী মাগো তোমাকে অনেক ধন্যবাদ মা অনেক ধন্যবাদ তুমি আমার দাদু ভাইকে ফিরিয়ে এনে দিয়েছো অনেক কিন্তু আমার একটা প্রশ্ন আছে তাহলে সূর্যকে তুলে নিয়ে গেল কে আমার কি মনে হয় জানো কুন্তলা এরা দুজনে মিলে এই কাণ্ড ঘটিয়েছে মানে রতি তুমি এই কাণ্ড করেছো কেন করেছো কেন করেছো তুমি কি আমাকে মারতে চাও তুমি কি চাও না আমি আমি একটুও শান্তিতে থাকি তুমি কি চাও না কে বলেছিলাম তো বলেছিলাম কি না রাজিমা এটা আমাদের প্ল্যান ছিল তাতে আমরা তোমাদের সারপ্রাইজ দিতে পারি বুঝলে কেন করলে কেন করলে বলো বলো কেন করলে কেন কেন ওকে বললে আমাকে ফোন করতে কেন বললে তুমি জানো না ওকে নিয়ে আমি সব সময় কত দুশ্চিন্তায় থাকি তুমি জানো না কেন বললে তবু লাচ্ছেব মালিন মে তুই তো চলে গেছিলিস তুই আবার ফিরে এসেছিস আচ্ছা নকুল কাকারাও এসছে তো যতই আসুক ঝড় যতই উঠুক জেনে রেখো আমি তোমার লগে মালিনী লাগলো তো জানতাম লাগবে আচ্ছা এইভাবে কেউ দৌড়ায় বল তাও আবার এই শাড়ি সূর্য লগ্নকে দেখে ফেললো এবার কি হবে তুমি এসে গেছো কেমন আছো মালিন মে তোর এইরকম সাজ কেন জবাব দে লগ্না মিরে লগ্না কিছু বলছিস না কেন ওকে তালা দিলি নাকি বল এইরকম অদ্ভুত কেন সেজেছিস তোকে দেখলে হাসি পাচ্ছে আমি হাসি থামাতে পারছি দেখো দেখো এত বাজে আচ্ছা গোয়াজ ইউ লাইক ইট এর জন্য কেউ যদি বউ সাজে তাও এত বাজে সত্যি বলার নয় দেখো রাজিমা দাদু ভাই দাদুমি আমার কথা শোনো ওর যেমন ইচ্ছে হয়েছে ও তেমন সেজেছে তোমাকে তা নিয়ে মাথা ঘামাতে হবে না ভাই তুমি ঘরে যাও তোমার শরীর এখনো দুর্বল যাও ঘরে গিয়ে বিশ্রাম নাও যাও যাও নিয়ে যাও রাজিমা আমি একদম ঠিক আছি আমার কিচ্ছু হবে না হ্যাঁ তবে এত কষ্ট করে সেজেও যদি ও হেরে যায় তাহলে আমি খুব কষ্ট পাবো আফটার অল ও তো আমার বেস্ট ফ্রেন্ড তাই না কি রে চুপ করে আছিস কেন বল
এইভাবে কেন সেজেছিস তুই বল? আমি বলছি। রতি চুপ কর। সমস্তটাই তো প্রায় কেড়ে নিয়েছে, এই বাক স্বাধীনতা এটুকুই বেঁচে ছিল সেটাও। সূর্য তুই চল আমার সঙ্গে। দাঁড়াও মা, মেজকা যেটা বলছে সেটা আগে শুনে নি। বলো মেজকা। কিভাবে বলি, মানে এটা হচ্ছে চাইল্ড ম্যারেজ। তো তুমি সে হ্যাঁ তুমি কি বলছো বলো তো, কি জাদা বলছো? তো ওরা দুজনে তো কথা বলছে, তুমি কেন? হ্যাঁ তো বাচ্চা বয়সে বিয়ে হয়েছে, মানে জোর করে বিয়ে দিয়েছে, তাই ওকে এরকম সেজে থাকতে হচ্ছে। সে যা ইচ্ছে সাজুক না কেন, তাই বলে এত বাজে? কি খারাপ লাগছে তোকে দেখতে, সত্যিই মালিনে তুই একদম হেরে যাবি। সে যা হবার হবে দাদু ভাই, ওর যেমন ইচ্ছে হয়েছে ও তেমন সেজেছে। তাহলে আর কি করে যাবে বল, আজকে হেরে নে, আমার আটটা দেখ। তবে হ্যাঁ, সব লোকে তো আমাকেই বলবে যে সূর্যদেব রায়চৌধুরীর বেস্ট ফ্রেন্ড কোয়াজিউলাইকে হেরে গেল। ও জিতবে, ঠিক আছে তুই এখন আমার সঙ্গে চল। আর কি হলো? না আমার একটা খটকা লাগছে। লগ্না তো আজকাল এমনিই আমাদের বাড়িতে আসে না, আর ও এখানে আসবে শুধু সাজগোজ করার জন্য। ওকে আমি নিয়ে এসেছি, আর ওকে আমি ছাড়া কে সাজাবে বল? মা তুমি ওকে এইভাবে সাজিয়েছো? সত্যি মা আমি এটা একদম এক্সপেক্ট করিনি। আচ্ছা মা একটা কাজ করা যাক, আমি ওকে সুন্দর করে সাজিয়ে দিই। কিরে লগ্না সাজবি তো? দেখ আমি তোকে সাজিয়ে দিলে তুই একদম ফার্স্ট প্রাইজ পাবি, বুঝলি? নাজিমা, নাজিমা তোমার ঘরে অনেকগুলো সাদা শাড়ি আছে না? জানিস তো লগ্না আমি কিছুদিন আগে রাস্তার মধ্যে একটা বৃদ্ধ মহিলাকে দেখেছিলাম, সে একদম সাদা শাড়ি পরে ভিক্ষে করতো, জানিস? তার পুরো পিঠ কুঁজো হয়ে গেছিল, সে পুরো বেঁকে গেছিল, ওইভাবেই একটা লাঠি নিয়ে ঠক ঠক করে হাঁটতো আর ভিক্ষে চাইতো। শোন লগ্না আমি তোকে একদম তার মতো সাজিয়ে দেবো, বুঝলি? তাহলে দেখবি তোকে কেউ চিনতে পারবে না, আর তুই ফার্স্ট প্রাইজও পাবি। আচ্ছা সিঁদুরটা এখনো তুলিস নি, তোল সিঁদুরটা। দাঁড়া আমি মুছে দিচ্ছি। না দাদু ভাই না। তোকে যে করেই হোক বাঁচতেই হবে,
বাঁচার জন্য মারতে হবে। গুড ইভিনিং। গুড ইভিনিং ডক্টর, আমি মানে এখনো ঘুমাচ্ছেন তো? ও আই সি, ঘুমোচ্ছে মানে আমি একটু মানে বুঝতে পারিনি, ঘাবড়ে গেছিলাম তাই একটু ডাকাডাকি করার চেষ্টা করছিলাম। না না, ওনাকে এখন একদম ডিস্টার্ব করবেন না। যদিও এখন ভালো আছেন, তবুও যতক্ষণ উনি ঘুমাবেন ততক্ষণই ওনার পক্ষে ভালো। আচ্ছা, আপনি কি চন্দ্রকলাদেবীর সাথে কথা বলেছেন? কি ব্যাপারে বলুন তো। না মানে দেখুন, ওনাকে কিন্তু এখানে রাখার আর কোনো প্রয়োজন নেই। আপনারা চাইলে ওনাকে বাড়ি নিয়ে যেতে পারেন। বাড়িতে ওই একই ওষুধ চলবে, তবে ফিজিওথেরাপিটা কিন্তু মাস্ট। আর হ্যাঁ, একজন স্পেশাল ওয়েল ট্রেন্ড নার্সের প্রয়োজন, যিনি ওনার দেখাশোনা করার সঙ্গে ফিজিওথেরাপিটাও চালিয়ে যেতে পারেন। আমি একজন স্পেশাল নার্সের ব্যবস্থা করে দিচ্ছি, যিনি এগুলো সব করতে পারবেন। ইন দ্য মিনটাইম আপনি একটু আপনার বাড়ির লোকের সঙ্গে কথা বলে আমাকে জানান যে আপনারা ঠিক কী করতে চান। ওকে, শিওর শিওর ডক্টর। এই যাত্রায় বেঁচে গেলে অবশ্য যাত্রা এখনো বাকি আছে। রাজিমা, রাজিমা তুমি হঠাৎ এত চিৎকার কেন করলে? এমনি এমনি দাদু ভাই, এমনি এমনি। আসলে আসলে অত কষ্ট করে সেজেছে, তুই স্বাস্থ্য নষ্ট করতে যাচ্ছিলি তাই। কিন্তু আমার যে মনে হলো রাজিমা খুব ভয় পেয়েছে। না 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 গো দাদু ভাই, ভয় কেন পাবো? একটু জোরে বলা হয়ে গেছে ঠিকই, কিন্তু ভয় পাইনি, ভয় কেন পাবো ভাই? না ভয় পাওনি, আমার তো মনে হচ্ছে তোমরা সবাই কিছু একটা ব্যাপারে ভয় পেয়েছ। না দাদু ভাই, ভয় কুন্তলা ফোনটা এখানে রেখে গেছে মা। হ্যাঁ হ্যাঁ, দেখি দেখি ফোন। এই সময় আবার। হ্যালো। হ্যাঁ মা, আমি বলছি, এই নার্সিংহোম থেকেই বলছি। রুদ্র ফোন করছে হসপিটাল থেকে। হ্যাঁ হ্যালো, ডাক্তার বর্ধভাইকে আজই ছেড়ে দিতে চাইছে এখনই। সে কি ডাক্তার বাবু আজই ইন্দ্রকে ছেড়ে দিতে চাইছেন? হ্যাঁ মানে ডাক্তার তো বললেন এমনিতে কোনো অসুবিধা নেই। মা তাহলে আমি কি নিয়ে যাওয়ার ব্যবস্থা করি নাকি? ডাক্তার বাবু বলছেন অসুবিধা নেই, কিন্তু ওনাকে একবার জিজ্ঞেস করো যে বাড়িতে নিয়ে এলে কোনো অসুবিধা হবে না তো? না না, এমনিতে এমনিতে কিসের অসুবিধার হবে, খালি একজন ভালো নার্সের প্রয়োজন হবে, ওয়েল ট্রেন্ড। ও তো সেই ব্যবস্থা ডাক্তার বাবু করে দিতে পারবেন না? হ্যাঁ উনি তো বললেন উনিই দেখছেন। ও তাহলে তো ঠিকই আছে, তুমি ওখানে একটু অপেক্ষা করো, আমি আসছি, আমি ওখানে আসছি, আমি ইন্দ্রকে নিয়ে আসবো। আরে না 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 না, আপনি কেন ব্যস্ত হচ্ছেন? আমি তো আছি, আমি এখান থেকে সব ব্যবস্থা করব, তাছাড়া অ্যাম্বুলেন্স করেই তো আসবো, এটুকু তো পথ, কোনো অসুবিধা হবে না। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে, সাবধানে এসো। হ্যাঁ সাবধানে। ঠিক আছে, দেখা হচ্ছে, আসছি তাহলে।